দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। আমি আগে সিএনজি চালাইতাম, তো সিএনজির পরে অনেক ফার্মে দেখি ভালো ভালো গরু পালে, তারা অনেক লাভবান। তো আমি এই সিএনজি চালাতে চালাতে গেলাম জয় স্যারের কাছে, স্যারের কাছে গেলাম। স্যার আমার একটা পরামর্শ দিল, আমারও দু একটা আগে গ্রামের গরু ছিল ছোট ছোট, তো বললো যে লাভবান করতে হলে ভালো গরু লাগবে, তো ভালো গরু হইলে ভালো জাতের গরু লাগবে। তো স্যার আমার সব পরামর্শ দিল যে ভালো গরু লইতে হলে ফিজিয়াম, জার্সি, অস্ট্রেলিয়া এসব গরু পালতে হবে। পরে আমি এই গরুগুলা সংগ্রহ করতে স্যার যে পরামর্শ দিচ্ছে পরামর্শে, তারপরে আস্তে আস্তে আমি ডাবলা হয়ে গেলাম। আজকে 8 বছর ধরে করতেছি, এই 8 বছরের ভিতরে আমি 2220টা গরু বেচছি, 2220টা গরু বেচছি। স্যার তত্ত্বাবধান পুরা চিকিৎসা দেখছে এবং স্যারের যেভাবে বলছে এভাবে কাজ কাম করছি, আমি অনেক লাভবান। আমার 4টা গরু আছে, গরু সর্বোচ্চ 12টা গরু আছে, 12টা গরু আমি 4টা গরু এখন দোয়াইতেছি। 4টা গরু দুধ হয় 100 লিটারের মতন, 100 লিটার দুধ হয়। তা আমি এখন লাভবান। আমার এক ছেলে এক মেয়ে, ছেলে মেট্রিকলাতে পড়ে আর মেয়ে এতে পড়ে। আর স্যারের লগে আমি সবসময় যোগাযোগ রাখি, স্যার আমার এই সমস্যা এটা কেমন সমাধান করছে, স্যার আমার সব কিছু আমার সমাধান করছে। আর আমার এখন আমি এই পর্যন্ত যে গরুগুলো বিক্রি করছি সেই গরুগুলো আমি মনে হয় যে 17-18 লাখ বিক্রি করছি গরুয়ে। গরু বেশি আমি লাভবান, আমি জমিন রাখছি, যে জমিনটা খারাপ রয়েছেন আপনারা এই জমিনটা আমি কিনে রাখছি গরু বেচা। আর ফার্মটা এই যে আমার ফার্মটা দেখতে পাচ্ছি, ফার্মটা আমি আবার নতুন করে করছি, এখন অনেক বড় করে এটা বায়োগ্যাস করছি। এটা সম্পূর্ণ আমার স্যারের নির্দেশ আমি করছি, স্যার আমার ভালো পরামর্শ দিয়েছে, তো স্যারের পরামর্শ আমি করতে পারছি, আমি সামনে আরও করবো, এটা আমার আহ্বান। আর খাদ্য স্যার আমাকে খাদ্যর তালিকা দিয়েছে, তাই খাদ্যর তালিকায় আমি খাদ্য ভেবে খাওয়াই, গরু আমার লোক বেদ হয় না, আমি খুব ভালো আছে আমার এই খাদ্য। আমরা যার কাছে এসেছি দিলবর এবং তার স্ত্রী আছে এখানে, একটা খামার তো আমরা দেখেছি। এই দিলবরের বাবা আমাদের মহান মুক্তিযুদ্ধ 1971 সালে প্রত্যক্ষ যুদ্ধে শহীদ হয়েছে, একজন বীর মুক্তিযোদ্ধা ছিল এবং শহীদ পরিবারের সন্তান ছিল। তার সঙ্গে আমার পরিচয় হয়েছে এখন থেকে 7 থেকে 8 বছর আগে। তখন সে বেবি দেখি চালাইতো, সিএনজি চালাইতো। তো আমি তাকে বলেছি তুমি বাবা কী করো বলো, যে আমি তো স্যারের সিএনজি চালাই, আমার অফিসে গিয়েছিলো একটা গরুর সমস্যা নিয়ে কথা বলবো। তারপর তাকে দেখে আমি বলেছি তুমি কাজ করতে পারো, যেহেতু পরিশ্রম করতে পারো, তুমি ভালো জাতের গরু পালো, তোমার অনেক আয় উন্নতি হবে। তারপর তাকে আমি অনেক ধরনের প্রশিক্ষণ দিয়েছি, গরু পালন, স্বাস্থ্য ব্যবস্থাপনা, খাদ্য ব্যবস্থাপনা, ভ্যাকসিন, রোগ নিয়ন্ত্রণ এবং গাছ চাষ। তাকে আমি অফিসের ক্যাম্পাস থেকে গাছের কাটিং দিয়েছি, নেপিয়ার পার্কসং 1 গাছ, সেটা তার এখানে হয়েছে। এর আগেও সে গাছ চাষ করেছে এবং এই গরু লালন পালন করে দিলবর এখানে তার জমি কিনেছে, এই নতুন খামারটা করেছে, বাড়িতে তার জমি কিনেছে, বাইরে জমি কিনেছে, সে অনেক সমৃদ্ধ। তার দুটো সন্তান পড়ালেখা করে এবং আমার কাছে অনেক মানে গর্বের বিষয় যে একজন মুক্তিযোদ্ধার সন্তানকে আমি সহযোগিতা করতে পারছি। এবং তার মুক্তিযোদ্ধার সন্তানের না, তার বাবা একজন শহীদ মুক্তিযোদ্ধা, কাজে আমার কাছে এটা অনেক মানে তৃপ্তির ব্যাপার। আমি আশা করি যে দিলবরের মতো যারা মানে এখনও যারা কাজ করেন আর কি, তারা যদি দিলবরের মতো পরিশ্রম করে নিজে এবং তার স্ত্রী এবং সে নিজে দুদিন সারাদিন দুদিনেই খামারে কাজ করে এবং তাদের খামারের উৎপাদন প্রায় দৈনিক 100 লিটার দুধ হয়। 100 লিটার দুধ থেকে প্রায় 6,000 টাকার দুধ তার প্রতিদিন বিক্রি হয়। এতে করে তার গড়ে মাসে দেখা যায় যে 70 থেকে 80 হাজার টাকা প্রতি মাসে তার লাভ থাকে। এটা একটা বিরাট লাভ, কাজে আমরা এই দিলবরের মতো দিলবরকে যারা অনুসরণ করতে পারে, প্রশিক্ষণ নিয়ে খামার করে, তারা নিশ্চয় লাভবান হবে। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর ডাব্বাজিৎ বাবু। দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী।